ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপারেটের উপর বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের উপর। পরে তিনি অসুস্থ হলেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকার। তার কুশল সংবাদ নেওয়ার পর তিনি আসেন ঘাটাল থানায়। সেখানে দলীয় কর্মীদের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, করোনা বিধিনিষেধ উঠে গেলে গণতান্ত্রিকভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করা হবে। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে জঙ্গলমহলে বিজেপি নেতাকর্মীদের আক্রান্তের ঘটনা ঘটছে। পাশাপাশি ঘাটাল এলাকায় বিজেপি নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন শাসক দলের কাছে। এই ঘটনা শুনামাত্র গতকাল এক বিজেপি কর্মীকে দেখতে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সেই সময় তাকে ঘিরে বোমাবাজির অভিযোগ, যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করতে হয়। দুপুর গড়াতেই তাকে দেখতে ঘাটালে তড়িঘড়ি আসেন শুভেন্দু অধিকার। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের স্বার্থে আমরা যথেষ্ট সংযম রেখে চলেছি, অন্য সময় হলে আমাদের প্রতিবাদ হতো অন্যরকম। বেশ কিছু জায়গায় তৃণমূল কর্মীরা আমাদের দলীয় কর্মীদের প্রতি অমানবিক আচরণ করছে, এর জবাব তারা পাবেই। পাশাপাশি তিনি বলেন, অনেক এমন এলাকায় নিয়ন্ত্রিত, যদিও এখন করোনার বিধিনিষেধ চলছে, তা উঠে গেলে গণতান্ত্রিকভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করা হবে। অন্যদিকে ঘাটালের বিজেপি কর্মীদের প্রশাসনিক দিক থেকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন।